কিসের এত রাগ তোমাদের? কিসের এত রাগ পাবির উপর? কেন মিঠাকে এভাবে মারতে চাইছো? কি চাই তোমাদের? কি চাই তোমাদের? ও সম্পত্তি তো আমি বলছি, আমি বললে ববি তোমাদের ঠিক সই করে দেবে। কটা সই চাই তোমাদের বলো? কটা সই চাই? সব সম্পত্তি তোমাদের হয়ে যাবে, কিন্তু ওকে এভাবে মেরো না, ওকে এভাবে মেরো না তোমরা সবাই মিলে। আমি ববিকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। তোমরা তোমরা কেউ কোনোদিন আমাদের মামের কোনো খোঁজ পাবে না, কিন্তু এভাবে ওকে মেরো না, এভাবে ওকে মেরো না। আমি কিছুতেই ববিকে এভাবে মারতে দেবো না তোমাদের, কিছুতেই দেবো না, কিছুতেই ববিকে মরতে দেবো না আমি এভাবে। যেমন করে হোক আমি ঠিক আটকাবো ওর বিয়ে। তোমরা আমাকে মিথ্যে বলে আমাকে ঠকিয়ে ববির বিয়ে দিচ্ছ কেন বলো? ইন্দ্রর সামনে অনুজের সাথে ববির বিয়ে দেবে না? সাহসী কুলোই নি না? বীরপুরুষ সব, বীরপুরুষ সিংহ নয়। লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? সামান্য সম্পত্তির জন্য একটা ওইটুকুনি বাচ্চা মেয়ের ওপর বাবা ভাই বোন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছ? সব মানুষ কি জানোয়ারের দল? লজ্জা করে না তোমাদের? খুনির দল সবাই মিলে আমার মেয়েটাকে খুন করার চক্রান্ত করেছে, কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? ইন্দ্র নেই বলে আমি আমার মেয়েকে রক্ষা করতে পারবো না? লাজে রাঙা হলো কোনে বঙ্গো। এই মাধব, চুপ করে আছিস কেন? বেঙ্গালি গানা গা। আজকে আমাদের ববি রানীর আই বুড়ো ভাত আছে। কি আছে? আই বুড়ো ভাত। রাখ। ববি রানী বস। আচ্ছা তোরা মা মেয়ে মিলে কি চাইছিস বলতো? হ্যাঁ, একটা শুভ অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, এর মধ্যে একটা কিছু অমঙ্গল ঘটুক, এটা তুই চাস? বস। আজকে আইবুড়ো ভাতটা না খেলেও বিয়েটা কিন্তু কালকে হবে, কোনোভাবেই সেটাকে আটকাতে পারবি না। ভালো দাদুকে তো ভালো মতন চিনিস, শুধু শুধু রাগিয়ে দিয়ে লাভ কী হবে? বস। তোর ভালো দাদু হয়তো তোকে কিছু বললো না, কিন্তু তোর মাকে, মাকে যদি একটু হাসো না ববিরানী।